মাছটা যেটা নিয়ে এসেছিলাম আমি আজকে, তার তেল ঝাল বানানো হবে। তো কিভাবে সুস্বাদু তেল ঝাল বানানো যায় সেটাই আপনাদের আজকে দেখাবো। চলুন আজকে ব্লগ এখান থেকে শুরু করছি। মাছ কাটা হয়ে দেখুন, জ্যান্ত মাছ একদম জ্যান্ত চলে যাচ্ছে, সুন্দর করে কাটতে হবে। যে এই আমাদের বাড়ি, ছোটো ছোটো দোপাটি ফুলের গাছ লাগানো আছে এখানে, বেগুন গাছ ছোটো ছোটো লাগানো হয়েছে, তার সঙ্গে মাছ কাটা হবে এখন। তো এইসব মাছে প্রচণ্ড কাটার একটু কষ্ট আছে, স্লিপ হয় তো। ছোট ছোট মাছ থাকে, সেই মাছ গুলো ছাড়াতে হবে। দেখুন কিভাবে ছাড়াতে হয়, আসলে যে বেরিয়েছে কি হয়েছে বাবা? এখনো মাছটা বেঁচে আছে, দেখেছো? হ্যাঁ, মাছটাকে এবারে কেটে দেবে। কে খাবে মাছটা? সবাই খাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই মিলে আজকে মাছের তেল জল খাওয়াবে, ঠিক আছে? মাছ ছাড়ানোর পরেও গায়ে প্রচুর লাল আছে, এর জন্য মাছটা কাটা যাচ্ছিল না। মাছ দুটো পরিষ্কার হয়ে যায়, তো তার জন্য আবার ঘষে নেওয়া হচ্ছে নুন দিয়ে, একটু ঘষে নিলে লালাগুলো চলে গেলে মাছটা ভালোভাবে কাটা যাবে। তো আপনাদের বলে রাখি, যদি এইসব মাছে মানে লালাটা ঠিকঠাক না যায়, তো আপনি সেটা ডুমুর পাতা দিয়ে যদি ঘষে দেন, সেটা দেখবেন আরও তাড়াতাড়ি তার লালাটা তার শরীর থেকে ছেড়ে যাবে এবং আপনার কাটতেও সুবিধা হবে। তাই তুমুল পাতা নিয়ে আসা হয়েছে, তুমুল পাতা দিয়ে মাছটা একটু বসে দেওয়া হচ্ছে। মাছ সম্পূর্ণ, মাছের লালাটা ছাড়ানোর পরে এবার মাছটা কাটা হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিজের বাড়িতে বানান। আচ্ছা ছেলে ওখানে দুষ্টুমি করেই চলেছে, ও বাইরে চলে এসো, আর দেখবে এসো মাছ কাটা হচ্ছে, দেখবে এসো তোমার শোল মাছ কাটা হচ্ছে। ও তুমি কাপড় কাচছো? আচ্ছা তোমার কাপড় কাচতে হবে না, তুমি এখানে চলে এসো। জুজুটা কাটছি দেখবি, আয়। মাছের মাথাটা কাটা হচ্ছে, আসলে বড় মাথা তো, মানে এটা যদি ঠিকঠাকভাবে ভাগ না করা হয়, ভাগ না করলে ঠিকঠাক ভাজাও যাবে না, ভালো বুটি দরকারের জন্য। কানকুগুলো তুলে দিতে হবে, কানকুগুলো আছে সেগুলোকে তুলে দিতে হবে। মাছটাকে ছোট ছোট পিস করে নিয়ে আসছে, রিং পিস করে নিয়ে আসছে,
এই মাছের পেটি বার করা যাবে না, এর জন্য রিং পিস করে নিই। যে বড়িটা ঠিকঠাক ধার নেই, যার জন্য কাটতে একটু প্রবলেম হচ্ছে। যাক, ছোটো মাছ তো কাটা হয়ে গেল। মাছ কাটা কমপ্লিট হয়ে গেল, সুন্দরভাবে কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। কাটার পরে মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে না নিলে এর মধ্যে যে নোংরাগুলো আছে সব রয়ে যাবে। নোংরা ভালো করে তেলের মধ্যে ধুয়ে নিলে মাছটা কাটতে হবে, তাহলে ভাজার সময় মাছটা কাটবে না। এই ধুয়ে নাচ্ছে মাছটা ভালো করে। এরপরে মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন সুন্দর করে দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার। এরপরে মাছ এবারে ভাজা হবে। রান্নার সময় ভাজার সময় আমাদের তেল গরম হয়ে গেছে, যে ধোঁয়া উঠছে। এরপরে আস্তে আস্তে মাছ হালকা আঁচে ভাজতে হবে মাছকে। অল্প তেল দিলে অল্প মাছ দেওয়া হলো, হালকা দিয়ে আস্তে আস্তে ভেজা দিয়ে নিতে হবে। হালকা লাল হয়েছে মাছ, অল্প বলে অল্প মশলার মধ্যে রান্নাটা হবে। সরষের বাঁটা, কাঁচা রসুন বাঁটা, পেঁয়াজ কুচো করে কুচোনো, অল্প একটু টমেটো, এখানে আমাদের পালং শাকের দিয়ে আলু গাজর দিয়ে একটা তরকারি হবে। লাউ শাকের খেঁজরা আর সরু মাছের তেল ঝাল, মাথা এবং লেগেটা উপরে দেওয়া হয়েছে। এই তেলে মাছটা ভাজা হয়েছিল, সেই তেলে এখন আমরা পেঁয়াজ কুচোটা যেগুলো কাটা যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে হালকা করে ভাজতে থাকবো। এখন হালকা ব্রাউন কালারের হবে, তখন আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেল। ব্রাউন কালারের হলে পোড়াটা পাতলা হয়ে গেছে, তাই একটু পোড়া পোড়া লাগছে। আমার যদি ভাজা হয়েছে তো তেল দিয়ে আর গেলে তেল অল্প ছিল তো একটু আরেকটা আস্তে করে একটুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো ধনে গুঁড়ো নিয়ে যাওয়া হলো, মাছের লঙ্কা লোকালি করে কাটা দিয়ে দেবেন, টমেটো দিয়ে দেওয়া হলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং বাড়িতে রান্না করে কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে হালকা হালকা করে আবার নাড়তে থাকবো। দেখে যা কালার মনে হচ্ছে এখন ফুটে হয়ে গেল, যা ঠান্ডা করে আসছি রান্নাটা হয়ে যায়, সেটা হয়ে যাবে। কালার এসে একটু মাথা হয়ে গেছে, এরপরে একটু একটু করে জল দিতে থাকবো আমরা, হালকা জল দেওয়া হবে। হালকা জল দেওয়া একটু করে জলটা এবারে আস্তে আস্তে যখন ফুটবে তখন ওর মধ্যে আমরা মাছটা দিয়ে দেবো।
কিছু নাচ প্রস্তুত করতে শুরু করেছে। এরপরে আমরা ওর মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো। শোল মাছের তেল ঝাল রেডি।